আবারও এক মৃতদেহ উদ্ধার, তাও এবার খোদ শাসক দলের প্রাক্তন মণ্ডল সভাপতির মৃতদেহ উদ্ধার হওয়ার এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা কৈলা শহরের সমরুলপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। সমরুলপাড় গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন পরিমল দেবনাথ। পরিমল দেবনাথের স্ত্রী বিগত 3 বছর পূর্বে মারা যান। ওনার কোন ছেলে মেয়ে ছিল না। স্ত্রীর মৃত্যুর পর পরিমল দেবনাথ দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী কিছুদিন সংসার করার পর পরিমল দেবনাথের নগদ টাকা পয়সা এবং গয়না নিয়ে পরিমলবাবুকে ছেড়ে চলে যায়। এরপর পরিমলবাবু 2 বার হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন। এমন অসহায় অবস্থায় পরিমলবাবুকে উনার এক নিকট আত্মীয় একই গ্রামের কিরণ দেবনাথ উনার বাড়িতে নিয়ে যান এবং বিগত 1.5 বছর ধরে কিরণ দেবনাথের বাড়িতেই পরিমল দেবনাথ থাকতেন। কিরণ দেবনাথ নিজেই বিগত 1.5 বছর ধরে পরিমল দেবনাথকে খাওয়া দাওয়া এবং সেবা শুশ্রূষা করাতেন বলে গ্রামবাসীরা এবং কিরণ দেবনাথ নিজেই জানান। তিনি আরো জানান যে মানসিক অবসাদগ্রস্ত হবার পর থেকে মাঝে মাঝে পরিমল দেবনাথ কাউকে কিছু না বলে বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতেন। কিরণবাবু নিজে গিয়ে আবার খুঁজে আনতেন। কিছুদিন আগে পরিমলবাবু বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে শহরে অবস্থিত আদালত চত্বরে এসেছিলেন এবং এরও কিছুদিন আগে পরিমল দেবনাথ বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে মূর্তিছড়া চা বাগানে 10 নম্বর এলাকায় চলে গেছিলেন। কিরণবাবু নিজে গিয়ে খুঁজে আনতেন। প্রতিদিনের মতো গতকাল 7ই নভেম্বর সোমবার রাত 8টা নাগাদ কিরণ দেবনাথ পরিমল দেবনাথকে রাতের ভাত খাইয়ে দিয়ে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কিরণবাবু নিজেও নিজের রুমে ঘুমিয়ে যান। 8ই নভেম্বর মঙ্গলবার সকালবেলা কিরণবাবু ঘুম থেকে উঠে দেখেন বিছানায় পরিমলবাবু নেই। এরপর খোঁজাখুঁজির পর জানতে পারেন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ফণী শুক্লবদ্যের পুকুরে একটা মৃতদেহ পাওয়া গেছে। এই খবর শোনা মাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে দেখা যায় মৃতদেহটি পরিমল দেবনাথের। পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কিরণ দেবনাথ জানান যে কি কারণে এবং কিভাবে ঘর থেকে বের হয়ে জলে পড়ে যান তা উনি জানেন না। কিভাবে মারা গেছে? কিভাবে জলে পড়িয়ে মারা গেছে? মাঝে মধ্যে তার হাফ দিন আমার আমি তার কেউ নাই, তার আত্মীয় কুটুম্ব ভাই বন্ধু কেউ নাই। উনি কি বিয়ে করে নাই? বিয়ে করছে, বউ মারা গেছে, মাও মারা গেছে, ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে তো উনি কি উনার বাড়িতে থাকতো? উনার বাড়িতে। এরপরে দেখি তাদের আর এখানে রাখা যায় না, এখান থেকে গিয়ে আমিও রাখা করছি। আমার ফুলা থেকে আগরতলা, তার বউ নিয়ে এখানে থাকে, এখানে ওখানে আমিও পড়ছি অসহায়। ওখান আনলাম আমার বাড়িতে, বাড়িতে প্রায় 1.5 বছর পরে 2 বছর হয়ে গেছে। আপনার বাড়িতে থাকে? হ্যাঁ, এখানে থাকে। এইভাবে আমি খুঁজিয়ে আনি, তার বান্ধেও রাখা যায় না, হিজাত পাগল নাই, তাদের মাছ রান্না দিচ্ছে না। প্রায় সময় বাড়িতে যাই গিয়ে? প্রায় সময় নাই, হঠাৎ বাড়িতে যাবে গিয়ে আমার সুরে হঠাৎ দেখা যায়নি। তিনি তো আশেপাশ থেকে তো খুঁজে আনছি, আর দূরত্বের মধ্যে ওই 10 নম্বর তাই গিয়ে আনি আছি গাড়ি দিয়া আর করতে কিনি। তো কালকে হঠাৎ করিয়া আমি একটু শরীর ভালো লাগে না, ওই টিভি দিয়ে তাহলে একটু সকাল খাওয়াই দিয়েছি, খাওয়াইয়া তাহলে ঘুম পাতে এখানে নিয়ে বিশ্রাম দিয়েছি। কালকে রাত্রে যখন ঘুম পাতাইছেন কয়টা বাজে তখন? তখন 8টা সাড়ে 8টা হইব। তারপর তো আপনি আপনার ঘরে ঘুমাইছেন? ঘরে ঘুমাইছিও না, টিভি দেখলাম। তো তারা তো আমার লক্ষ্য করার দরকার লাগে না, প্রত্যেকদিন গিয়ে ঘুমাই থাকে। তো সচরাচর তো মানে সবসময় দেখলাম ঘুমাই থাকে ঘুমাই থাকে, আর কি আর বলছি না, সেটি ঘুমাই দিছে। তখন কি আমি একদিন তো রাজা আমি কেন ঘুমাই দিছি আমার ঘরেই সকালে গিয়ে দেখি বিশ্রাম। আজকে সকালে? আজকে সকালে ও নাই নাই, আমার খালের দিকে যাব আমি, পাশের বাড়ির লোক কইল যে আমরা দেখছি এই প্রায় কোনো রাত্রে 9টা উঠে যাইব, শেষ হোক শেষ হোক, তার পায়ে কাদা লাগালো। হ্যাঁ, কাদা লাগালো। তারা আমাদের কইছেন, তারা আবার আমার বাড়ির দিকে করিয়া দিল। আবার সকালে গেলাম আমি বাজারে, একটা মেয়ের লোক আছে দোকান দিয়ে, তারা দিকে গেল, ফলে আমিও দেখছি। এই খিতা খাইয়া 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 খেয়ে আমি দিছি বুঝে, খাওয়ানোর জিনিস দিছে, খাইয়া খাইয়া উত্তর দিকে গেল। তখন আমি সেই হাঁটিয়েই গেলাম দিলাম কিছুদূর গিয়া, প্রায় 3 মিটার গিয়া মানুষের দিকে দিকে করিয়া ওই না সাইকেল নিয়ে বাড়ি আসি, বাড়িতে সাইকেল ফান দেওয়া যেতাম তাহলে ইয়ে। তখন আমার মেম্বারে হয়েছেন যে নেই রকম খবর এসে এ তো অমুক জায়গাতে জলে ভরে মারা গেছে, ওই আমরা গাড়ি নিয়ে ওই গেলাম। আপনার বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ি রাঙ্গিছড়া। রাঙ্গিছড়া কোন গ্রাম পঞ্চায়েত? এইটাই হচ্ছে সম্রুফা। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। আর যেখানে ডেড বডি পাওয়া গেছে যে পুকুরটা, এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর। পুকুরের মালিকের নাম কি? ফণীন্দ্র শুক্লবৈদ্য। তারপরে আপনারা পুকুরে গিয়ে দেখছেন?
পুলিশে আনছে আপনি কি মনে করেন যে এটা কি উনি মানসিক ভারসাম্য এই অবস্থায় মারা গেছে না কেউ উনারে জলে ফলাইছে না এটা মানসিক ভারসাম্য উল্লেখ মৃত পরিমল দেবনাথ বিজেপি দলের সক্রিয় নিষ্ঠাবান সদস্য ছিলেন পরিমল দেবনাথ 2004 সাল থেকে 2010 সাল অবধি চণ্ডীপুর মণ্ডলের মণ্ডল সভাপতি ছিলেন মৃত পরিমল দেবনাথের অনেক জায়গা সম্পত্তি ছিল বলে জানা গেছে সম্পত্তির কারণে কিংবা রাজনৈতিক কারণ কিংবা অন্য কোনো কারণে পরিমল দেবনাথ মারা গেছেন কিনা এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয় পুলিশ কি ধরনের ভূমিকা নেয় নাকি এক্ষেত্রে থামাচাপা পড়ে যাবে এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের প্রতিবেদন নিউজ বাংলা